নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা একটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের ইকোনমিক্সের এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেগুলি প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 2024 সালে ইকোনমিক্স পরীক্ষায় এমসিকিউবে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কী আছে রোমাননে। ফার্স্ট প্রশ্ন রোমাননে, যখন উৎপাদন পদ্ধতিতে সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকরী হয় তখন এলএসি রেখাটি হবে, সিয়ের অ্যান্সার হবে অনুভূমিক হবে। রোমান টু এর প্রশ্ন, এবিসি রেখার নিম্নতম বিন্দুকে বলে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার উৎপাদন বন্ধের বিন্দু। রোমান থ্রির প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ড্যাশ রেখা থেকে ফার্মের যোগান রেখা পাওয়া যায়, অ্যান্সার হবে এমসি রেখা থেকে। রোমান ফোর এর প্রশ্ন, একচেটিয়া ক্ষমতা পরিমাপ করার জন্য লার্নারের সূচকটি হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার পি মাইনাস এমসি বাই পি। পাঁচ নম্বরের প্রশ্ন, গড় ভোগ প্রবণতা প্লাস গড় সঞ্চয় প্রবণতা সমান সমান কী হবে, ওয়ান হবে। ছ নম্বরের প্রশ্ন, নিচের কোনটি মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী নয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সরকারি ঋণ শোধ। সাত নম্বরের প্রশ্ন, সমক পার্থক্য হলো ভেদমানের, বি এর অ্যান্সার হবে ধনাত্মক বর্গমূল। পরের প্রশ্ন আমাদের কী বলেছে, আট নম্বরের প্রশ্ন, নিচের কোন অর্থনীতিবিদের নামে দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয়, সিয়ের অ্যান্সার হবে মহলানবিশ। ন নম্বরের প্রশ্ন, যাদের প্রান্তিক উৎপাদন ক্ষমতা ড্যাশ তাদের প্রচ্ছন্ন বেকার বলে, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার শূন্য অথবা ঋণাত্মক। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন বলেছে দশ নম্বরের প্রশ্ন, বিমাক্ষেত্রে সংস্কার চালু করার জন্য কোন কমিটি নিয়োগ করা হয়, সিয়ের অ্যান্সার হবে মালহোত্রা কমিটি। এবার আমি দুদাগের প্রশ্নগুলো সলভ করাবো, রোমাননের ঠিক না ভুল লেখো। পচনশীল দ্রব্যের যোগানের স্থিতিস্থাপকতা বেশি হয়, সুপ্রিয় দর্শকার্থী, পচনশীল দ্রব্যের যোগান রেখা স্থিতিস্থাপকতা কম হয়, এটা কি সে ভুল আছে অথবা দিয়ে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি হবে ড্যাশ, অ্যান্সার হবে উলম্ব। রোমান্টিকের প্রশ্ন, একচেটিয়া বাজারে ভারসাম্যের শর্ত কী, তোমরা তো জানো এমআর সমান সমান এমসি রেখা হবে, এমসি রেখা এমআর রেখাকে নিচের দিকে ছেদ করে, এমসি রেখা এমআর রেখাকে নিচের দিকে ছেদ করে। অথবা দিয়ে পরের প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো, দাম স্বতন্ত্রীকরণ সম্ভব হতে হলে দুটি বাজারে চাহিদার স্থিতিস্থাপকতা অবশ্যই বিভিন্ন হবে। তো দেখো, এটা সত্য না মিথ্যে, এটা কিন্তু সত্য আছে, কী আছে, সত্য আছে। রোমান থ্রির প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, কী বলেছে, কালেস্কির মতে শিল্পজাত দ্রব্যের ইউনিট পিছু দাম সমান সমান গড় পরিবর্তনীয় ব্যয় প্লাস মার্ক আপ হবে, পরের প্রশ্ন, অথবা দিয়ে সত্য না মিথ্যা লেখো, ফার্মের উদ্বৃত্ত উৎপাদন ক্ষমতা থাকার জন্য দীর্ঘকালে এলএসি রেখা এল আকৃতির হয়, এটা সত্য আছে। চার নম্বরের প্রশ্ন, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো, কী বলেছে, গিনি সহক বা লরেন্স রেখার অনুপাতের। তো দেখো, তোমরা জানো যে এটা জিরো থেকে একের মধ্যে হবে, ঠিক আছে, এর মান জিরো থেকে একের মধ্যে হবে, সুপ্রিয় দর্শকার্থী। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, অর্থাৎ সি মানে এর অ্যান্সার হবে 0.1। পাঁচ নম্বরের প্রশ্ন, প্রসারের সংজ্ঞা দাও, অ্যান্সার হবে প্রদত্ত পরিসংখ্যাগুলির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্যকে আমাদের প্রসার বলে, কি বলেছি বুঝতে পারছো, প্রদত্ত পরিসংখ্যাগুলির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্যকে প্রসার বলে। ছ নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ পদ্ধতিতে দারিদ্র রেখার নিচে কতজন মানুষ আছে তাই গণনা করা হয়, অ্যান্সার হবে এটা কিন্তু মাথাগুণিত অনুপাত পদ্ধতিতে, সুপ্রিয় দর্শকার্থী। ছয়ের অথবার প্রশ্ন কী বলেছে, এনআরইপি
এর পুরো কথাটি কি? অ্যান্সার হবে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, কি বলছি? ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। 7 নম্বরের প্রশ্ন, দারিদ্র রেখার হিসাব করার জন্য কত ক্যালোরিকে নিম্নতম মান হিসাবে ধরা হয়? অ্যান্সার হবে 2250 ক্যালোরি, 2250 ক্যালোরি। অথবা দিয়ে সত্য না মিথ্যে লেখো, শুধু কৃষিক্ষেত্রেই মৌসুমি বেকারত্ব লক্ষ্য করা যায়, এটা ভুল আছে। শুধু কৃষিক্ষেত্রে না, শিল্পক্ষেত্রেও লক্ষ্য করা যায়, ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। 8 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, বিমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য 2015 সালে মালহোত্রা কমিটি নিয়োগ করা হয়, এটা কিন্তু 1993 সালে। 9 দাগের প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো, GATT গ্যাট একটি সংস্থা কিন্তু WTO একটি চুক্তি, এটা কি? সেটা কিন্তু ভুল আছে, তাই তো? WTO একটি সংস্থা আর গ্যাট একটি চুক্তি হবে। 10 নম্বরের প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো, একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই, একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই, এটা কিন্তু সত্য আছে। এটা আমাদের ইকোনমিক্স 2024 সালের MCQ সলভ করাচ্ছি, শুধুমাত্র 2024 সাল না, প্রতি বছর যতদিন পর্যন্ত এই সিলেবাসটা চলবে ততদিন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।